ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসের নাটক থেকে কিছু প্রশ্নোত্তর অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো নাটক বলতে তো অনেকটা অনেক একটা বিশাল বিষয়কে বোঝায় তাই তো কিন্তু আজকে আমরা দ্বিজেন্দ্রলাল রায় ও ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের যে যে সমস্ত নাটক রয়েছে সেই সমস্ত নাটক থেকে আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব তাহলে আমরা কি আলোচনা করব দ্বিজেন্দ্রলাল রায় ও ক্ষীরোদপ্রসাদ বিদ্য বিদ্যা বিনোদের যে সমস্ত নাটক রয়েছে সেই নাটক থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত উত্তর নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমেই এক নম্বর কি বলা হচ্ছে যে কোন জাতীয় নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল দ্বিজেন্দ্রলাল রায় শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন তার এই জাতীয় চারটি নাটকের নাম লেখো তো কী বলা হচ্ছে যে ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায় শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন তাহলে দ্বিজেন্দ্রলাল রায় কোন শ্রেণীর নাটক রচনায় শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন ঐতিহাসিক নাটক রচনায় তার এই জাতীয় চারটি নাটক হলো কী কী সেটা আমরা দেখব দুর্গাদাস উনিশশো ছয় নুরজাহান উনিশশো মেবার পতন উনিশশো আর শাহজাহান হচ্ছে উনিশশো ঠিক আছে এরপরে দুই নম্বর প্রশ্ন দেখো কি বলা হচ্ছে যে দ্বিজেন্দ্রলাল রায় রচিত কয়েকটি প্রহসনের নাম লেখো অর্থাৎ প্রহসনমূলক তার যে সমস্ত নাটক রয়েছে সেখান থেকে কয়েকটি নাটকের নাম আমরা জানবো তো উত্তরে দেখো কি বলা হচ্ছে যে দ্বিজেন্দ্রলাল রায় রচিত কয়েকটি প্রহসনমূলক নাটক হলো কলকি অবতার আঠারোশো পঁচানব্বই বিরহ আঠারোশো সাতানব্বই প্রায়শ্চিত্ত উনিশশো দুই পুনর্জন্ম উনিশশো আর আনন্দ বিদায় উনিশশো বারো এই কয়েকটি গুরুত্বপূর্ণ তার প্রহসনমূলক নাটক এছাড়াও তার আরও প্রহসনমূলক নাটক রয়েছে কিন্তু এই কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ মানে এই কয়েকটি নাটক হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ প্রহসনমূলক নাটক কার দ্বিজেন্দ্রলাল রায়ের এরপরে তিন নম্বর কি বলা হচ্ছে দেখো যে দ্বিজেন্দ্রলালের সীতা নাটক কবে রচিত হয় কোন কাহিনী নিয়ে রচিত এটি তো তোমরা কি বলবে যে দ্বিজেন্দ্রলাল উনিশশো আট খ্রিস্টাব্দে সীতা সীতা নাটক রচনা করেন এটি রামায়ণ ও উত্তর রামচরিত এর কাহিনী অবলম্বনে রচিত একটি কি ধরনের নাটক পৌরাণিক নাটক তাহলে এর রচনাকালটা হচ্ছে উনিশশো আট আর এটি রামায়ণ ও উত্তর রামচরিত এর কাহিনী অবলম্বন করে রচনা করা হয় কে রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায় আর এটি হচ্ছে একটি পৌরাণিক নাটক এরপরে দেখো চার নাম্বার কি বলা হচ্ছে যে ভীষ্ম নাটকটির দুজন নাট্যকারের নাম লেখো তাহলে একই নামে অর্থাৎ ভীষ্ম নামে দুজন নাট্যকার নাটক লিখেছেন তো এই জন্য বলা হচ্ছে যে ভীষ্ম নাটকটির দুজন নাট্যকারের নাম লেখো আর এটি কি জাতীয় নাটক সেটা বলতে বলা হচ্ছে তো দেখো উত্তরে বলা হচ্ছে যে ভীষ্ম নাটকটির দুজন নাট্যকার হলেন দ্বিজেন্দ্রলাল রায় আর ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ আর এটি হচ্ছে একটি পৌরাণিক নাটক পাঁচ নম্বর কি বলা হচ্ছে যে দ্বিজেন্দ্রলালের চারটি দেশাত্মবোধমূলক নাটকের নাম লেখো তো উত্তরে বলা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের চারটি দেশাত্মবোধমূলক নাটক হলো এক নম্বর হচ্ছে রানা প্রতাপ সিংহ উনিশশো পাঁচ দুর্গা দাস উনিশশো ছয় শাহজাহান উনিশশো নয় আর মেবার পতন উনিশশো আট এরপরে কি বলা হচ্ছে ছয় নম্বর দেখো যে হিন্দু যুগের পটভূমিতে রচিত দ্বিজেন্দ্রলালের দুটি ঐতিহাসিক নাটকের নাম লেখো অর্থাৎ হিন্দু যুগকে নিয়ে বা হিন্দু যুগের পটভূমিতে তিনি যে দুটি নাটক দুটি ঐতিহাসিক নাটক লিখেছেন সেই দুটি নাটক কি এক নম্বর হচ্ছে চন্দ্রগুপ্ত উনিশশো আর দুই নম্বর হচ্ছে সিংহল বিজয় উনিশশো এরপরে সাত নাম্বার কি বলা হচ্ছে যে দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি পৌরাণিক আর দুটি সামাজিক নাটক তো দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি পৌরাণিক নাটক হচ্ছে পাশানি যার রচনাকাল হচ্ছে উনিশশো আর সীতা হচ্ছে উনিশশো আট এরপরে দুটি সামাজিক নাটক হচ্ছে পরপারে উনিশশো বারো আর বঙ্গনারী হচ্ছে উনিশশো ষোলো আট নাম্বার কি বলা হচ্ছে যে কোন নাটকে দ্বিজেন্দ্রলাল রায় সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করেছিলেন ঠিক আছে কি বলা হচ্ছে যে দ্বিজেন্দ্রলাল রায় কোন নাটকে সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করেছিলেন তো তোমরা বলবে যে আনন্দ বিদায় নাটকে দ্বিজেন্দ্রলাল রায় সরাসরি কি করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করেছিলেন এরপরে নয় নম্বর দেখো কি বলা হচ্ছে যে দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকে ভারতীয় ইতিহাসের পটভূমিতে বিশ্ব মৈত্রী ও বিশ্ব মানবতার জয়গান গাওয়া হয়েছে এছাড়া নাটকটির প্রকাশকাল লেখো তো উত্তরে কি বলা হচ্ছে যে দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটকে ভারতীয় ইতিহাসের পটভূমিতে বিশ্ব মৈত্রী ও বিশ্ব মানবতার জয়গান গাওয়া হয়েছে আর নাটকটির প্রকাশকাল হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দ এরপরে দশ নাম্বার কি বলা হচ্ছে যে চন্দ্রগুপ্ত নাটকটি কত সালে রচিত নাট্যকারের নাম কি তিনি কোন নামে নাট্য জগতে পরিচিত এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে দ্বিজেন্দ্রলাল রায় বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে কোন নামে বিশেষভাবে পরিচিত ঠিক আছে আর কি বলা হচ্ছে যে চন্দ্রগুপ্ত নাটকটি কত সালে রচিত নাট্যকারের নাম কি তো এটা আমরা যথাসম্ভব খুব ভালোভাবেই জানি যে চন্দ্রগুপ্ত নাটকটি উনিশশো সালে বা খ্রিস্টাব্দে রচিত আর নাট্যকার হলেন আমরা সকলেই জানি কে দ্বিজেন্দ্রলাল রায় আর তিনি বাংলা নাট্য সাহিত্যে ডি এল রায় নামে পরিচিত ঠিক আছে কি নামে পরিচিত ডি এল রায় নামে পরিচিত এরপর এগারো নম্বর দেখো কি বলা হচ্ছে যে আলী বাবা কী জাতীয় রচনা আর রচনাকার কে তো উত্তরে বলা হচ্ছে আলী বাবা নৃত্য গীতিময় নাটক আর নাটকটি রচয়িতা হলেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ বারো নম্বর কি বলা হচ্ছে যে ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের কয়েকটি পৌরাণিক নাটকের নাম লেখো আজকে আমাদের আলোচনার বিষয় কি ছিল নাটক তাই তো তো নাটকের ক্ষেত্রে দুজন বিশেষ নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় আর ক্ষীরোদপ প্রসাদ বিদ্যা বিনোদ এতক্ষণ আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের বিভিন্ন নাটক নিয়ে আলোচনা করলাম তো এগারো নম্বরে কি বলা হচ্ছিল যে বাবা কী জাতীয় রচনা আলিবাবা হচ্ছে নৃত্য গীতিময় মানে নাচ ও গানের সমন্বয়ে গঠিত যে নাটক সেই নাটক হচ্ছে আলিবাবা নাটকটি রচয়িতা ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ তো এখান থেকে আমাদের ক্ষীরোদপ্রসাদকে নিয়ে আলোচনা শুরু হলো বারো নম্বর কি বলা হচ্ছে যে ক্ষীরোদপ্রসাদের কয়েকটি পৌরাণিক নাটকের নাম লেখো তো ক্ষীরোদপ্রসাদের কয়েকটি পৌরাণিক নাটক হলো কি ভোগ্রুবাহন উনিশশো সাবিত্রী উনিশশো দুই উলুপি উনিশশো তিন ভীষ্ম উনিশশো তেরো মন্দাকিনী উনিশশো একুশ আর নরনারায়ণ উনিশশো ছাব্বিশ এগুলি হচ্ছে ক্ষীরোদপ্রসাদের উল্লেখযোগ্য কয়েকটি পৌরাণিক নাটক তেরো নম্বর কি বলা হচ্ছে যে ক্ষীরোদপ্রসাদের ঐতিহাসিক নাটকগুলির নাম লেখো প্রথমেই রয়েছে ক্ষীরোদপ্রসাদের উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটক কি বঙ্গের প্রতাপাদিত্য আদিত্য উনিশ তিন উনিশশো সাত পলাশীর প্রায়শ্চিত্ত উনিশশো সাত নন্দকুমার উনিশশো সাত আর আলমগীর উনিশশো একুশ ক্ষীরোদপ্রসাদের উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটক চোদ্দ নম্বর কি বলা হচ্ছে যে ক্ষীরোদপ্রসাদ ইতিহাসের পটভূমির উপর দাঁড়িয়ে যে কটি কাল্পনিক নাটক রচনা করেছেন তাদের নাম লেখো উত্তরে কি বলা হচ্ছে ক্ষীরোদপ্রসাদ ইতিহাসের পটভূমির ওপর দাঁড়িয়ে যে কটি কাল্পনিক নাটক রচনা করেছেন সেগুলি হল সেগুলি কি এক নম্বর রয়েছে খাজাহান তো দেখো খাজাহান বানানটা ক্ষয়ের মাথায় কি হবে চন্দ্রবিন্দু হবে খাজাহান উনিশশো বারো আহেরিয়া উনিশশো আর বঙ্গের আঠর উনিশশো এরপরে পনেরো নম্বর এটাই আমাদের লাস্ট কোশ্চেন কি বলা হচ্ছে যে ক্ষীরোদপ্রসাদের কোন নাটক রঙ্গমঞ্চে বারবার অভিনীত হয়েছে এবং এটি কি জাতীয় নাটক তো এক্ষেত্রে তোমরা কি বলবে যে ক্ষীরো প্রসাদের আলিবাবা নাটকটি রঙ্গমঞ্চে বারবার অভিনীত হয়েছে আর এটি একটি গীতি নাট্য বা নৃত্য গীতমূলক নাটক যেটা আমরা প্রথমেই জানলাম যে আলিবাবা একটি নৃত্য গীতমূলক নাটক ঠিক আছে তো এই গেল দ্বিজেন্দ্রলাল রায় ও ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ অল্প সংখ্যক ছোট মানে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা আর আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ